হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এই হলো সেই দুটো পুচকি যারা আমার সাথে প্রায় ভাত টাত খায়। আপনারা হয়তো ভালো করেই জানেন যে আমাদের এখানে নদীর বাঁধ ভেঙে গেছে জস সাইক্লোনের ফলে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা সারা দিন কিভাবে কাটাচ্ছি, কিভাবে থাকছি, কি খাচ্ছি, সেটাই কভার করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি বলে দিই, এখন হয়তো মনে হয় প্রায় 10টা বাজতে যাচ্ছে আর ভিডিওটা আমি এখন স্টার্ট করছি, তার কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট আমার ভিডিও আপলোড করি এবং ভিডিও আপলোড করার পরে আমি হাত মুখ ধুয়ে চলে যাই রেশন ধরতে, আর রেশন ধরে কিছুক্ষণ আগেই বাড়ি আসলাম। তো ওই জন্য ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখনই আমি কি করলাম, আমাদের এখন রান্নাবান্না করতে হবে, তার জন্য আমরা আমাদের বাড়ির উঠানে আমাদের কলি জাল ছিল, সেই কলি জাল পেতেছিলাম। তো সেখানে কিছু মাছ হয়েছিল, সেই মাছগুলো আমি কিছুটা তুলেছি যেগুলো আজকে রান্না হবে। তো চলুন সেই মাছটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে সব তেলা মাছ, পুরো বড় বড় সাইজের সবকটা তেলা মাছ, এইগুলো আজকে আমাদের এখানে রান্না হবে। আরও কিছুটা মাছ কাটা হয়ে গেছে, তো বেশি তো খাওয়া যাবে না, এগুলো সব টাটকা জ্যান্ত তেলা মাছ, মরা মাছ দু একটা আছে সেগুলো সব ফেলে দেওয়া হবে, আর অনেক ফেলে দেওয়াও হয়েছে অলরেডি। ঠিক আছে, এখানে এখানে আরও কিছু মাছ দাবানো আছে, দেখিয়ে দিচ্ছি আমি এই নেটে, এই নেটে এখানে এখনো প্রায় কেজি খানিক মাছ জাবানো আছে। তো দেখতে পাচ্ছেন এই হলো সেই দুটো পুচকি যারা আমার সাথে প্রায় ভাত টাত খায়। এদের তো কোনো টেনশানই হচ্ছে না, এরা কিছু বুঝতেই পারছে না, এরা ফোন চার্জ দিয়ে দিব্য আরামসে কার্টুন দেখেই যাচ্ছে। দেখুন অবস্থা, দেখুন দুটো। হ্যাঁ, তো দেখলেন আপনারা যে পুচকি দুটো কার্টুন দেখছে, আর কি করবে ওরা তো কিছু জানে না এই সম্বন্ধে কি হচ্ছে কি না, যত টেনশন আমাদের। তো আমি আপনাদেরকে এবার দেখাবো যে আমরা আমাদের যে মেন রাস্তা সেই রাস্তা দিয়ে তো যেতে পারছি না, কারণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন যেতে পারছি না। তো বর্তমানে এই জশে আমাদের এখানে নদী ভাঙনের পরে আমরা কীভাবে যাতায়াত করছি সেটা আমি আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দরজা, ঠিক আছে, আর এই যে দরজার কাছ থেকে দেখুন একদম বাড়ির পাশে জল। কালকেরে কিন্তু এই এতদূর জল চলে এসেছিলো, এতদূর, এখন একটু কমেছে। তো আমাদের যে মেন রাস্তা যেখান থেকে আমরা যাতায়াত করতাম সেই অবস্থা আপনাদেরকে একটু দেখাবো। তো চলুন দেখা যাক। তো এখানে প্রায় আমার হাঁটুর কাছাকাছি জল, আর একটু সামনে গেলেই আমার প্রায় কোমর পর্যন্ত জল হয়ে যাবে। তো এখান থেকে আমি ডান পাশে ঘুরবো, এবারে কিন্তু প্রায় আমার কোমরের কাছাকাছি জল চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ। তো দেখুন পুরো এইদিকে আমাদের রাস্তার অবস্থা, মোটামুটি কোমরের কাছাকাছি জল হয়ে গেছে। তো যাতায়াত করার জন্য আমাদের একটু সমস্যা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জল ওভারটেক করে তো সবসময় আসা যায় না, তাই একটা বিকল্প রাস্তা আমরা খুঁজেছি, সেটা আমি আপনাদেরকে দেখাই এবারে। তো এই যে মেন রোড, এখান থেকে এই যে আমাদের দোকান, এখান থেকে আমরা একটা রাস্তা তৈরি করেছি দেখুন। তো সেই রাস্তাটা আমি আপনাদেরকে এবার দেখাবো, দেখুন এটা হচ্ছে হাওড়ার গলি, গলি গলি দিয়ে চলে যান। এই গলি থেকে আমরা বর্তমানে যাওয়া আসা করছি। এখান থেকে দুটো বস্তা দিয়েছে যাতে এখান থেকে ওপারে যাওয়া যায়, দেখতে পাচ্ছেন এখান থেকে। ঘরের উল্টো দিক থেকে এখন আমরা যাওয়া আসা করছি, দেখতে পাচ্ছেন, কারণ এদিকে এদিকে কিন্তু সব জল, টোটালি জল সব। তো এইখান থেকে আমাদের এই রান্নাঘর হয়ে এই উল্টো রাস্তা হয়ে এই দরজা দিয়ে ঢুকে আমরা এখন আমাদের ঘরে প্রবেশ করছি, চলে আসলাম ঘরে। তো মেন দরজার সামনে জল এসে গেছে, কিন্তু সাইড থেকে একটা বিকল্প রাস্তা আমরা খুঁজে নিয়েছি যেখান থেকে বর্তমানে যাতায়াত করছি। আর আমাদের কল দেখতে পাচ্ছেন অনেকটা একদম গড়া ডুবে গেছে, এখন কলে জল অন্যরকম বের হচ্ছে, মানে কালার পুরো এই যে পুকুরের জল যেরকম সেরকম চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্যে আমরা দূরে একটা আয়লার কল আছে উঁচু জায়গায় রাস্তার উপরে, সেখান থেকে জল এনে এই যে
জল এনে এখানে স্নান করছি। এখন আমি এখানেই স্নান করব। আর প্রথম যেদিন জল ঢোকে সেই দিন কলের গোড়ায় জল উঠেনি, ওই জন্য আমরা ঠিক কীভাবে স্নান করছিলাম সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ওটাটাও ঠিক ছিল, বাট জলটা কলের গড়ায় এসে খুব একটা সমস্যা হয়ে গেছে। তো আমি স্নানটা করে নিই, স্নান করে আবার আপনাদের সাথে দেখা হবে। তো ফ্রেন্ড, আমার চ্যান করা হয়ে গেছে, আমি স্নান করে কিছুক্ষণ আগেই বাড়িতে আসলাম। আর এখন আমি খেতে বসবো, কারণ সকাল থেকে আমার খাওয়া হয়নি। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দেই আজকে কী রান্না হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে তেলাপুই মাছ উচ্ছে আর আলু দিয়ে ঝোল করেছে, কারণ এখন সবজির খুব অভাব, বেশি সবজি খাওয়া যাবে না, সবজি পাওয়াও যাচ্ছে না, কারণ আমাদের জলে সব ডুবে আছে। তো আমি ঝপঝপ করে খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আমি ভাত টাত খেয়ে বাইরে বের হয়ে দেখি বাবা আমাদের যে জালটা পাতা ছিল সেই জাল মাছ ছাড়াতে গেছে। তো আপনাদেরকে আমি দেখাবো যে বাবা কতটা মাছ নিয়ে আসে, তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। আর মাছ ধরার একটা কারণ হচ্ছে যখন আমাদের এখানে জল ছিল না তখন কিন্তু আমরা ডেলি মাছ কিনে খেতাম, তার কারণ আমাদের নিজস্ব কোনো পুকুর নেই। আর এই যে পুকুরটা আছে সেটা আমাদের এই কলের জন্যে কখনোই ভালো থাকে না, পুরো হাবড় পচা হয়ে থাকে, পচে একদম মানে ময়লা আবর্জনায় ভর্তি হয়ে থাকে, যার জন্য পুকুরটা আমরা ব্যবহার করতে পারি না। আর সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের নিজস্ব জায়গা নেই, আমরা পিডাব্লিউ জায়গায় আছি, এই জন্যেই মানে যতটা জায়গা তার মধ্যে ঘর দর বেঁধে আছি, তো সেই জন্যে আমাদের একটু সমস্যা। তাদের পাশে অনেক ময়লা টয়লা জমে আছে, সেইখানে বাবা ছাড়িয়ে দিচ্ছে। তো চলুন দেখাবো বাবা আসুক ধারের দিকে কি মাছ হয়েছে আপনাদেরকে দেখাবো আমি। তো বাবা আসছে মাছ নিয়ে, দেখা যাক। তো দেখতে পাচ্ছেন যে কয়েকটা তেলা মাছ ধরে নিয়ে এসেছে। তো এই মাছগুলোকে আমি এখন জাবিয়ে দেবো, কারণ এখন এই মাছগুলো রান্না হবে না, পরে এই মাছগুলো রান্না করে খাওয়া হবে। তাই এখন সামনে নেট জাল আছে, সে নেট জালে জাবিয়ে দেবো। তো মাছগুলো প্রায় সব জাবানো হয়ে গেছে, এবারে আমি ঘরে গিয়ে একটু ঘুমাবো, কারণ ডেলি আমি সকাল সকাল উঠছি ভিডিও আপলোড করার জন্য, তাই একটু ঘুম ঘুম পাচ্ছে। তো পরে আবার দেখা। তো ফ্রেন্ড, আমি দুপুরে স্নান করার পরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, আর এখন ঘুম থেকে উঠে দেখি যে মাছগুলো জাবানো ছিল তার মধ্যে দুটো মাছ একটু মরে যাওয়ার মতো অবস্থা ছিল। তো আমি বললাম সেই মাছ দুটোকে ভেজে দাও, আমি এখন খাবো। তা সেই মাছ দুটো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাছ দুটো ভাজা করা হয়ে গেছে, এখন আমি এটা খেয়ে নেবো, খেয়ে হয়তো একটু বাইরের দিকে যাব। লোকে সন্ধেবেলা বা বিকেলবেলা টিফিন করে, কিন্তু আমাদের এখানে এত পরিমাণে মাছ হচ্ছে যে আমি মাছ ভাজাটাকে টিফিন হিসেবে ব্যবহার করলাম। আর সত্যি কথা বলতে তেলাপুই মাছ আমার একটা ফেভারিট মাছ, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই সেই মাছের লোভটা আমি আর সামলাতে পারলাম না। তাই মোটামুটি এখন প্রচুর মাছ খাওয়া হচ্ছে, অন্য কোনো মাছ খাচ্ছি না, শুধুমাত্র এই তেলাপুই মাছ, কারণ অন্য কোনো মাছ খাওয়া একটু রিস্ক হয়ে যাচ্ছে যেহেতু নদীর বাঁধ ভেঙেছে। বিশেষ করে মিঠন জলের যে সমস্ত মাছ, যেমন ধরুন কাতলা, রুই, পোনা ইত্যাদি ইত্যাদি, তো শুধুমাত্র তেলা মাছগুলোই খাচ্ছি। তো মাছ খাওয়ার ভিডিওটা পুরোটা করছি না, আমি ঝপঝপ করে খেয়ে নিচ্ছি। আর খেয়ে এখন একটু হাঁটতে বেরোতে হবে, কারণ আমার যে কাজ সেই কাজ এখন হচ্ছে না, তাই একটু হাঁটতে যাবো বিকেলের দিকে। তো ফ্রেন্ড, এইমাত্র আমি খেয়ে উঠলাম, আর খাবার ভিডিওটা আমি শুট করলাম না, কারণ এই ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। তো আর বেশি কিছু বলবো না, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন,
কারণ আজকে সারাদিন ধরে কষ্ট করে এই ভিডিওটা আমি তৈরি করলাম। আর অবশ্যই আপনাদের একটা মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।